তৈরি করার পদ্ধতি হলো আমরা আমি তৈরি করছিলাম ইয়া দিয়া সুগার কেন বেগাস আখের যে সুগার আছে না সুগারটা এটার ড্রাম এই ড্রামটা আগুনে থাকে তো নষ্ট হয়ে গেছে এর ভিতরে আখের সুগারটা যা এরকম খুলে দেওয়া হয় যেমন যেহেতু এখনো কোন মানে মাঝখানে ড্রামটা বসাই দিই ওই ভিতরে ব্যাগাস সহ ড্রামের চারপাশে কাঠ করে দেওয়া দিয়ে তারপর ওই যে চিমনি সরা ঢাকনা আছে ওই ঢাকনাটা এর উপরে বসাই দেওয়া আগুন ধরাই দিলে তা আগুন করতে সেটা আমরা সন্ধ্যার দিকে দিই সকালবেলা হয়ে যাওয়া পরে সকালবেলা এটা নিভে যায় তারপর ওই ড্রামটা বের করে বায়ুচারটা কালো বায়ুচারটা বের করে কথা বলতেছো কেন বায়ুচারের যে বিষয়টা সেটা হলো কার্বনের পরিমাণ অনেক রিচ আমার যেটা আমি ইউজ করছি সেটা হলো 60% ছিল এই কাঠ দিয়ে বায়োচার বানানো যে কোনো প্ল্যান্ট একসাথে অনেক বড় প্ল্যান্টে করতেছে যার ফলে মানে ইলটা অনেক বেশি হচ্ছে যখন চারদিক আগুনটা জ্বলে ওর ভিতরে আর তখন আর কোনো বাতাস ঢুকে না যার জন্য অটোমেটিক এয়ার টাইট হয়ে যায় ওর ভিতরে কোনো আগুন ঢুকবে না যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু ওই বাতাস কার্বন ডাইঅক্সাইড জ্বলে কখন অক্সিজেনের সাথে যখন মিলবে তখন কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত হিট না যাবে ততক্ষণ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড হবে না এটি আর ওই প্রসেসটাকে বলে পাইরোলাইসিস এটা এটা হলো তাপীয় রাসায়নিক একটা বিক্রিয়া থার্মোকেমিক্যাল রিঅ্যাকশন এটা হিট করার পরে যেটা হয় এটা তিন ধরনের জিনিস তৈরি বায়োচার তৈরি হয় বায়ো অয়েল তৈরি হয় বায়ো গ্যাস তৈরি হয় বিদেশে কিন্তু ওরা বায়ো অয়েলটা ইউজ করে গ্যাসটা ইউজ করে বায়োচারটা ইউজ করে ওদের এরকম বায়োচারটা পাচ্ছি যা শিশা চাষ করতে আমাদের যতটুকু দরকার ওতটুকু বায়োচারের বিভিন্ন মাটির গুণাগুণ তো বৃদ্ধি করে অনেক সয়েল যে সমস্ত পেস্ট থাকে ফাঙ্গাস বিশেষ করে ফাঙ্গাস বায়োসাইড হলো অ্যালকালাইন পানিতে গোলায় খেয়ে ফেলে সাথে সাথে কমে যাবে।